Sunyasi! দাঁড়াও! ভুল করছো তুমি, ভুল, মস্ত বড় ভুল। আমি কোনো ভুল করছি না। আর তাছাড়া তুমি কেন আমাকে আটকাচ্ছো? আগে আমার কথা শোনো। এই সন্ন্যাসী কোনো সাধারণ সন্ন্যাসী নন। দীর্ঘ 60 বৎসর কালিনী তুষাস্তূপের তলায় তপস্যা করেছেন, আর ওনাকে তুমি? অসম্ভব, সব কল্পকাহিনীতে আমি বিশ্বাস করি। সাধারণ মানুষের পক্ষে দীর্ঘ 60 বছর তুষাস্তূপের নিচে বেঁচে থাকা সম্ভব নয়। ওরে মূর্খ, তুই কি সরল সত্যিটা বুঝতে পারছিস না? উনি কোন সাধারণ মানুষ নন। ওনার অসাধারণত্ব তুই কি এখনো অনুভব করতে পারছিস না? আপনি কি বলছেন রাজ, অসাধারণত্ব? এই সন্ন্যাসীর মধ্যে এমন কি আছে যে তাকে অসাধারণ বলে মেনে নিতে হবে? কোন সাধারণ মানুষের কথা সমস্ত পশুরা এরম করে মেনে নেয়? তোমরা বলতে পারো? ভোজবাজি বাবা, ওই সন্ন্যাসী ভোজবাজি যা, ও ভেলকি দেখাতে যে পটু সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওর ভেলকিতে তুমি ভুলতে পারো, কিন্তু আমি ভুলবো না। আবার এক ভুল করছিস তুই, ভোজবাজি নয়, ভেলকি নয়। থাক, এই বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। ওই সন্ন্যাসী আমাকে অপমান করেছে, তার শাস্তি ওকে পেতেই হবে। বড় দুশ্চিন্তা হচ্ছে গুরুদেব, লোকনাথ যেভাবে পশুদের নিয়ে রাজপ্রাসাদের ভেতরে ঢুকলো, ওর না আবার কোনো বিপদ হয়। চিন্তা করিস না বেনি, লোকনাথ সত্যের লড়াইয়ে গেছে, ঈশ্বর ওর সহায় হবে। কিন্তু গুরুদেব, রাজপ্রাসাদের ভেতরে এত সৈন্য সামন্ত, তার উপর রাজশক্তির বিরুদ্ধে লড়াই করা, না না গুরুদেব, আমার মনটা বড় উচ্চাটন হয়ে পড়ছে। বেনি, উচ্চাটন হচ্ছে কারণ আমরা এখনো লোকনাথের কাছে পৌঁছতে পারিনি, তাই। কি করে যাব গুরুদেব, একদিকে এই প্রসুদ্ধ, তার উপর এত মানুষজন, আমরা তো ওর কাছে পৌঁছতেই পারছি না গুরুদেব। জানি না এই মুহূর্তে রাজপ্রাসাদের ভেতরে কি ঘটছে, তা জানবার জন্য আমার মনটা খুব ছটফট করছে গুরুদেব। লোকনাথের যদি কোনো বিপদ হয়, অন্তত আমরা তো ওর পাশে থাকতে পারতাম। একটা কথা জেনে রাখবেনি, দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির থেকে লোকনাথের কোনো ভয় নেই, ভয় কেবল এখনো নিজের থেকে। তার মানে গুরুদেব, তুমি কি বলতে চাইছো? ঠিকই বলছি, দেখ, 60 বৎসর ধরে ও কঠিন তপস্যা করেছে, তাতে অমিত তেজ আর শক্তির অধিকারী হয়েছে, কিন্তু সেই শক্তি নিয়ন্ত্রণ করা এখনো ও জানে না। আমার ভয় সেইখানে, ও কোনো ভুল করে বসবে না তো। Yeah.
আমি এখানে লড়াই করতে আসিনি, কারোর ক্ষতিও করতে আসিনি। আমি এসেছি এক দাবি নিয়ে, এক আবেদন। আর আমার দাবি পূর্ণ হলেই আমি ফিরে যাব। বহু বছর আগে যখন আমি এই রাজ্যে পা রেখেছিলাম, তখন এই রাজ্যের পশুদের চোখে আমি জল দেখেছিলাম। তারা যেন আমার কাছে সাহায্য চাইছিল, আমি চেয়েও তাদের সাহায্য করতে পারিনি সেদিন। তাই আমি প্রভু পশুপতিনাথের কাছে সাধনায় বসেছিলাম। আর এত বছর পর যখন আমার সাধনা ভঙ্গ হলো, তখনও এই পশুদের চোখে একইভাবে আমি জল দেখলাম। আর আজও তারা একইভাবে প্রাণভয়ে ভীত। যদি প্রতিপালন করতে না পারা যায়, তাহলে সংহার করার অধিকারও তার থাকে না। তাই আজ একটা কথা তোমাদের সকলকে আমায় দিতে হবে, আর কোনোভাবে কোনো পশু হত্যা হবে না। মনোরঞ্জনের জন্যে পশু হত্যার মতন পাপ আর কেউ করবে না। এই কথা আমি পেলেই ফিরে যাব। তা সম্ভব নয়। এই রাজ্যকে রক্ষা করতে গেলে আমাদের পশু বলি দিতেই হবে। রাজ্যকে রক্ষা করতে পশু বলি? হ্যাঁ, কারণ রাজ্য তো সে ভবিষ্যৎবাণী করেছে, এই রাজ্যে ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে, সবকিছু ছারখার হয়ে যাবে। আর এই ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ পশু বলি। প্রভু পশুপতিনাথের মন্দিরে এই পশুদের রক্তে ধুয়ে দিতে হবে। আর তাই প্রাণী হত্যা না করার আবেদন আমার পক্ষে মানা সম্ভব নয়। না না না, আমি কিছুতেই মানি নাই নিনা, কিছুতেই মানি না। নিরীহ অবলা পশুদের রক্তের বিনিময়ে ভূমিকম্প একটা অলিক কল্পনা কেবল। তাই তাহলে কিভাবে আটকানো যাবে ভূমিকম্প? হে সন্ন্যাসী, তুমি কি আটকাতে পারবে এই ভূমিকম্পর বিপর্যয়? আর কেউ মানুক বা না মানুক, রাজ্যতীশ নিদান আমরা তো মানি। এত কাল তো মেনে এসেছি, পশু বলি না হলে ভূমিকম্প হবেই। তাতে শুধু মানুষের প্রাণ নয়, এ সকল পশুদের প্রাণও হানি হবে। আর তাই পশুদের প্রাণের বিনিময়ে যদি মানুষের প্রাণ রক্ষা করা যায়, তাহলে আমাদের পশু বলি দিতেই হবে। না, হবে না, কিছুতেই পশু বলি হবে না। দয়া করে আমার অপরাধ নেবেন না, কিন্তু আমরাও যে অসহায়, আমি আপনাকে কথা দিচ্ছি এরপরে এই রাজ্যে আর পশু হত্যা হবে না। কিন্তু বর্তমান অবস্থায় আমাদের কাছে যে আর সত্যি কোনো না, কিছুতেই না, আমি কোনোভাবেই নিরীহ পশুদের মরতে দেব না। আহা, এই সন্ন্যাসীর মহত্ব দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। মানুষের প্রাণের দাম নেই এনার কাছে, কেবল পশুদের প্রাণ নিয়েই ইনি চিন্তিত। প্রাণ মাত্রই আমার কাছে দাম, তা সে পশুর হোক কিংবা মানুষের। বাবা, খুব ভালো ভালো কথা বলছ। তুমি মানুষকেও বাঁচাবে আবার পশুদেরও বাঁচাবে, তাহলে এই ভয়ঙ্কর ভূমিকম্প রোধ করবে কে? তুমি? হ্যাঁ, আমি। কটা মাত্র পশুকে বশ করে ফেলেছো বলে তুমি কি নিজেকে প্রভু পশুপতিনাথ ভাবছো? সে ভূমিকম্প আটকে দেবে? তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি, প্রভু পশুপতিনাথের নামে দিব্যি দিয়ে বলছি, তুমি যদি এই ভূমিকম্প রোধ করতে পারো, তাহলে এই রাজ্যে আর কখনো পশু বলি হবে না। আর যদি না হয় তাহলে পারবো, আমি পারবো। ওই সন্ন্যাসী যে তখন সেই সব পশুদের নিয়ে রাজপ্রাসাদের ভিতর গেল, আর বেরিয়েই আসছে না। গুরুদেব, গুরুদেব, এবার সত্যি আমার দুশ্চিন্তা হচ্ছে। ওই রাজা,
ওই রাজা লোকনাথের কোনো ক্ষতি করে দেবে না তো? মিথ্যে ভয় পাচ্ছিস বেনি? ঈশ্বরের ইচ্ছের বিরুদ্ধে কখনো কিছু হয় না। প্রভু যা ইচ্ছে করবেন তাই ঘটবে এই ধরাধামে। ওই তো সন্ন্যাসী আছেন, ওই তো তিনি। তোমরা সকলে নিশ্চিন্ত থাকো, এই রাজ্যে আর প্রাণী হত্যা হবে না। এ আপনি কি বলছেন কি? পশু হত্যা বন্ধ হবে? নিশ্চয়ই হবে। কিন্তু কেমন করে? মহারাজের সঙ্গে আমার কথা হয়েছে, যদি এই আসন্ন ভূমিকম্প আমি প্রতিরোধ করতে পারি তাহলে এই রাজ্যে কোনোদিন কোন পশু হত্যা হবে। মহারাজ নিজে আমায় এই কথা দিয়েছে। ভূমিকম্প প্রতিরোধ তাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আর আমার বিশ্বাস আমি তা পারব। না না হে সন্ন্যাসী, এ যে কোনোভাবেই সম্ভব না। কেন মহারাজ, কেন কেন আপনি ওই সন্ন্যাসীকে এইভাবে কথা দিলেন? কেন তাকে প্রতিশ্রুতি দিলেন যে ভূমিকম্প রোধ করতে পারলে এই রাজ্যে পশু হত্যা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে? কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো দ্বিতীয় পথ ছিল না রানী। কিন্তু আপনি যে নিজেও তাকে বিশ্বাস করতে পারছেন না, তার উপর যে আপনার কণামাত্র ভরসা নেই। না নেই। তুই আবার ভুল করছিস। ওই সন্ন্যাসী অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে, যে করেই হোক পারে। তুমি বলছো পারে, কিন্তু কোনো নিশ্চয়তা আছে কি? আর তুমি খুব ভালো করেই জানো বাবা যে অনিশ্চয়তা দিয়ে আর যাই হোক রাজ্যপাট চালানো যায় না। অনিশ্চয়তার কথা নয়, ওই সন্ন্যাসীকে আমি বাল্যকালেও দেখেছি, আজ আবার দেখলাম। ওর ক্ষমতা যে অপরিসীম তাতে আমার অন্তত কোনো সন্দেহ নেই। তুমি আবার ভ্রান্ত পথে হাঁটছো বাবা। ও সন্ন্যাসীর উপর সম্পূর্ণ ভরসা করা কোনো মতেই উচিত নয়। কিন্তু মহারাজ, আপনি তো নিজেই এই কথা দিয়েছেন, অথচ বলছেন ভরসা করেন না। আপনি তো তখনই পশু বলির আদেশ দিয়ে দিতে পারতেন। সন্ন্যাসীর সঙ্গে তখন এতগুলো পশু ছিল, তারা যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করতে পারত, সেই মুহূর্তে আমি পশু বলির আদেশ দিতে পারতাম না। সেই জন্য আমাকে দ্বিতীয় পন্থা নিতে হলো। দ্বিতীয় পন্থা? হ্যাঁ বাবা, দ্বিতীয় পন্থা। ভূমিকম্প হলেও এখন দ্বিতীয় পন্থাই আমার কাছে একমাত্র পথ। কিন্তু কি সেটা? কোনো মানুষের পক্ষে ভূমিকম্পকে রোধ করা অসম্ভব। আরে থামো 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 থামো, তোমরা তোমরা মানো আর না মানো, আমি বিশ্বাস করি এই সন্ন্যাসীর পক্ষে ভূমিকম্প রোধ করা সম্ভব। যে মানুষ তুষারের তলায় 60 বছর তপস্যা করেছিলেন তার পক্ষে সবই সম্ভব। না না অসম্ভব, ওনার মুখের কথায় ভরসা করলে আমাদেরই ক্ষতি। শুধু শুধু ওই পশুগুলো নয়, আমাদেরও জীবন বিপন্ন হতে পারে। আর ধরুন যদি ভূমিকম্প হয় আর উনি যদি কিছুই করতে না পারেন, তখন আমাদের কি হবে? আমাদের আমাদের জীবনটাই তো শেষ হয়ে যাবে নাকি? না গো না,
তোমরা বিশ্বাস রাখো লোকনাথ পারবে। আমি জানি আমার লোকনাথ পারবে, ও সব কিছু সম্ভব করতে পারবে। কে কে তুমি? কি তোমার পরিচয়? তুমি কি আমার নাম জানো? জানবো না। আর তুমি বা আমার উপর এত ভরসা রেখে কথা বলছো কি করে? লোকনাথ, তুই আমায় চিনতে পারছিস না? তুই সত্যি আমায় চিনতে পারছিস না? একবার ভালো করে ভেবে দেখ ভাই, আমরা একসঙ্গে সেই কবে গৃহত্যাগ করেছিলাম, আর আজ আজ এত বছর বাদে আবার আমরা একসঙ্গে। বেনি, তুই কি আমার সেই প্রাণের বেনি? হ্যাঁ বেনি, আমার লোক না লোক। রানী, এই রাজ্য সবসময় ভূমিকম্পপ্রবণ। এই রাজ্যের অধিবাসীরা সবসময় ভূমিকম্পের ভয়াবহতা নিয়েই বাস করে। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, আর কোনো কিন্তু। ভূমিকম্প প্রবণ এই রাজ্যে একটিমাত্র স্থানই সুরক্ষিত, আর সেটা হলো এই রাজপ্রাসাদ। বিশেষ পদ্ধতিতে বিশেষ ভিতের উপর বানানো এই রাজপ্রাসাদ ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হবে না, কাজে আমরা নিরাপদে থাকব। আর এই মুহূর্তে বাকি রাজ্যবাসীর কথা ভাবার প্রয়োজন নেই। রাজ্যের পশুদের রক্ষা করতে গিয়ে ওই সন্ন্যাসী রাজ্যের মানুষের ক্ষতি করবে। আমি খুব ভালো করেই জানি ওই সন্ন্যাসীর ক্ষমতাই নেই ভূমিকম্পকে স্তব্ধ করা। আর তখনই জনরস গিয়ে পড়বে ওই সন্ন্যাসীর উপরে, তখন আর সন্ন্যাসী পালানোর পথ পাবে না। পুত্র, এতগুলো সাধারণ মানুষকে কি নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ঠিক? কাউকে না কাউকে তো আত্মহত্যা করতেই হবে বাবা। তা না হলে কি আর রাজ্য শাসন চলে? রাজতন্ত্র রক্ষার্থে মানুষ বা পশু সকলেই না হয় প্রাণ দিল, তাতে ক্ষতি কি? আমরা তো নিশ্চিন্তই রইলাম, আর ওই সন্ন্যাসী সকলের চোখে ভুল প্রমাণিত হয়ে পাপি হয়ে উঠবে। তুই কেমন যেন বদলে গেছিস। তুই তো বদলে গেছিস বেনি। আর তুই, তুইও তো কেমন হয়ে গেছিস। এতগুলো বছর তো কম নয়, তুইও তো বদলে গেছিস। সত্যি আমিও বদলে গেছি। কালচক্রের হিসেব রে লোকনাথ, কালচক্র কাউকে ছাড়ে না। 60 বছর সময় অতিক্রান্ত, তারপর আজ তোদের এই মিলন। গুরুদেব, আট বছর আগে যে কাজের জন্য আমি এই রাজ্যে এসেছিলাম আজ তা সম্পূর্ণ হয়েছে।
এই রাজ্যে আর প্রাণী হত্যা হবে না। নির্বিচারে অবলা প্রাণীদের রক্ত আর এই মাটিতে পড়বে না গুরুদেব। আমি মহারাজকে বলে এসেছি, এই ভূমিকম্প আমি রোধ করব। এ কথা আমি শুনেছি লোকনাথ। কিন্তু কেন বললি তুই এ কথা?